সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে এই লেকচারে ডিসকাস করব অর্গানোফসফরাস পয়জনিং নিয়ে। তো রিসেন্টলি আমরা এটা নিয়ে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে বেশ কথা বলেছি, রিসেন্টলি অনেক পেশেন্ট দেখেছি, কারণ এখন ধানের মৌসুম, প্রচুর অর্গানোফসফরাস চ্যানেল হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কমনলি পয়জনিং নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে। তো আজকে আমাদের টপিকস গুলো কি হবে সেটা এখানে স্লাইডে দেওয়া আছে। কমন এজেন্টস যেগুলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দেখতে পাই সেগুলো হলো পেস্টিসাইডস এবং এগুলো হলো ফসফরিক অ্যাসিড ডেরিভেটিভ। এগুলো বাজারের দোকানে কিনতে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ধরনের পয়জনিং দেখি সেগুলো হলো লো টক্সিসিটি পয়জনিং, যেমন ডায়াজিনাম দিয়ে যে পয়জনিংটা হয় এটা খুবই কমনলি ইউজ করা হয় এবং এক্সপোজারের ওয়েটা হলো অকুপেশনাল এক্সপোজার। কৃষকরা যখন ধান খেতে তাদের পেস্টিসাইডস ছেটায়, স্পেশালি যখন বাতাস থাকে, বাতাসের এগেনস্টে যখন ছেটায়, তখন সেই পেস্টিসাইডের যে পার্টিকেল গুলা, স্প্রে পার্টিকেল, সেগুলো স্কিন এবং হলো ইনহেলেশনাল রুটে তার বডিতে প্রবেশ করে এবং তখন পয়জনিং এর ফিচার গুলো দেখা যায়। তবে অনেক সময় সুইসাইডাল ইনজেকশন হতে পারে। অলমোস্ট এনি রুটসেই এটা অ্যাবজর্পশন হয়। ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে যেটা বলছিলাম, যেটা খুবই দ্রুত অ্যাবজর্পশন হয়, কজ এটা হাইলি লিপিড সলিবল, সো স্কিন এবং ইনহেলেশনাল রুট দিয়ে ইজিলি বডির ভিতরে ঢুকে যায় এবং এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার কজ করতে পারে। দ্যাটস ওয়াই সে সিএনএস ফিচার্স গুলো ডেভেলপ করে এবং এর মেটাবলিজমটা মেইনলি হচ্ছে লিভারে। তো এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে এটা কাজ করে। এটা আমরা ছোটবেলায় পড়েছি, মেইন মেকানিজমটা হলো অ্যাসিটাল কোলিনেস্টারেজ ইনঅ্যাক্টিভেশন, এবং যদি অ্যাসিটাল কোলিনেস্টারেজ ইনঅ্যাক্টিভেশন হয়ে যায় তাহলে আমাদের বডিতে সাইনাপটিক ক্লেফটে অ্যাসিটাল কোলিন অ্যাকুমুলেশন হবে এবং সে প্যারাসিম্পথেটিক রিসেপ্টরস গুলো অ্যাক্টিভেট করবে এবং টিপিক্যাল ক্লাসিক সিমটমস গুলো আমরা দেখতে পাবো। যেমন কিছু সিমটম আছে আমরা একত্রে যেটা বলি ডাম্বেলস, যেটা মানে হলো ডায়রিয়া, ইউরিনেশন, মায়োসিস, ব্রাডিকার্ডিয়া, ব্রঙ্কোস্পাজম, বমি করে দিবে, চোখ দিয়ে প্রচুর পানি পড়বে, পায়খানা হয়ে যাবে এবং মুখ দিয়ে অনেক বেশি লালা পড়বে। তবে নিকোটিনিক ফিচার্সও দেখা যেতে পারে, যেমন পার্শিয়াল প্যারালাইসিস হতে পারে। আর যেহেতু সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, দ্যাটস ওয়াই পেশেন্টের কনভালশন বা হলো তার শ্বাসপ্রশ্বাসের সমস্যা হতে পারে, ইভেন কোমা ডেভেলপ করতে পারে। অনেক সময় দেখা যায় কিছু কিছু পেশেন্ট দুইটা সিন্ড্রোম ডেভেলপ করে, একটা হলো ইন্টারমিডিয়েট সিন্ড্রোম, যেটা ধরো পয়জনিং হওয়ার পরে হচ্ছে উইদিন ফিউ উইকস, এবং ডিলেড সিন্ড্রোম হিসেবে পেশেন্টের নিউরোপ্যাথি হতে পারে। WHO একটা সিভিয়ারিটি ক্লাসিফিকেশন আছে, তবে প্র্যাকটিক্যালি আমরা আসলে সেরাম কোলিনেস্টারেজ লেভেল করি না, যদি করতাম তাহলে এটা হয়তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হতো। তো ডায়াগনোসিস এর মেইন বেসিস হলো পেশেন্টের ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আমরা বললাম যে ডাম্বেলস দেখা যাবে এবং যদি অ্যাট্রোপিন দেওয়া হয় তারপরে পেশেন্টের সিমটোম্যাটিক ইম্প্রুভমেন্ট হবে। তো ট্রিটমেন্টস এর বেসিক স্টেপ হলো ইনিশিয়ালি আমাদেরকে ডিকন্টামিনেশন করতে হবে, তারপরে আমরা রিসাসিটেশন করব এবং তার সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট হিসেবে আমরা অ্যাট্রোপিন দিব, যেটা মেইন ইফেক্টটাকে রিভার্স করবে। বাট যদি আমরা প্রাইমারি যে মেকানিজম সেটাকে রিভার্স করতে চাই, মানে অ্যাসিটাল কোলিনেস্টারেজটাকে আমরা রিজেনারেট করতে চাই, তাহলে আমাদেরকে প্রালিডক্সাইড দিতে হবে, যেটা হলো স্পেসিফিক ম্যানেজমেন্ট। তার পাশাপাশি আমরা কিছু সাপোর্টিভ ম্যানেজমেন্ট করব। তো আমরা পেশেন্টকে কমনলি অ্যাট্রোপিনস দিই এবং অ্যাট্রোপিনস এর টার্গেট এন্ড পয়েন্টস হলো হার্ট রেট মোর দেন 80 হতে হবে, ব্লাড প্রেশার মোর দেন 80, পিপিলটা ডায়ালেটেড হয়ে যাবে, ক্লিয়ার ট্রেস থাকবে। তো এগুলো হলো অ্যাট্রোপিনাইজেশনের ফিচার্স এবং এগুলো হলো এমন কিছু ফিচার যেটা দেখে আমরা বুঝতে পারবো যে না, পেশেন্ট ইজ অ্যাট্রোপিনাইজড। তো এটা আমরা কিভাবে আমরা প্রসেস অ্যাপ্রোচ করব, সবার আগে আমরা আইভি বোলাস অফ অ্যাট্রোপিন দিব, 3-5 অ্যাম্পল। আমরা জানি যে একটা অ্যাম্পলে 0.6 মিলিগ্রাম থাকে, সো আমি 3 অ্যাম্পল দিই তাহলে 1.8, যদি 5 অ্যাম্পল দিই তাহলে 3 মিলিগ্রামস। তো আমরা সাধারণত 5 অ্যাম্পল দিয়ে শুরু করি। তারপরে যদি পেশেন্ট 5 মিনিটের মধ্যে ইম্প্রুভ না করে তাহলে আমরা সেম ডোজই বা কিছু কিছু ক্ষেত্রে তাহলে ডাবল ডোজও দেওয়া যায়, আনটিল উপরের যে ফিচারগুলো আছে সেগুলো ডেভেলপ না করে। আর মেনটেনেন্স হিসেবে আমরা প্রথম 24 ঘন্টার পরে আমরা 20%